আমি শামিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র আজকে তোমাদের পাঠদান করব বাংলার ইতিহাস। আজকে দেখো তোমাদের তৃতীয় পত্র, আজকে তোমাদের বাংলার ইতিহাস নিয়ে আলোচনা করব এবং আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় আজকে আমি তোমাদের শেষ করে দিব। আজকে দ্বিতীয় অধ্যায় সর্বশেষ প্রসঙ্গে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি। তো দেখো, তো আমরা এর আগে যে ক্লাসগুলো আমরা করেছি সেই ক্লাসগুলোর দিকে তোমরা একটু খেয়াল করো যে তোমাদের আমি কি পড়িয়েছিলাম আগে। তো এই বিষয়গুলো তোমাদের জানা থাকতে হবে, কি বিষয়গুলো আগে তোমাদের পড়িয়েছি, আজকে আমি তোমাদের কি পড়াতে যাচ্ছি, এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে। তো সবাই তোমরা তৃতীয় বর্ষের মেয়েরা, তৃতীয় পত্র যে তোমাদের তৃতীয় বর্ষের মেয়েদের যে তৃতীয় পত্র পাঠদান করছি, তোমরা তৃতীয় বর্ষের মেয়েরা সবাই জয়েন করে ফেলো যে আজকে তোমাদের বাংলার ইতিহাস তোমাদের আজকে আমি পাঠদান করব। দেখো আজকে আমি যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটা আমি তোমাদের লিখে দিচ্ছি, সবাই খাতা কলম নিয়ে বসে যাও, সবাই লিখে ফেলো। দেখো, বাংলার সুলতান শামসুদ্দিন দেখো ফিরোজ শাহের শাহের জীবনী ও ব্যক্তিত্ব আলোচনা করো। দেখো আজকে তোমাদের এই প্রশ্নটা নিয়ে আজকে তোমাদের আলোচনা করব যে বাংলার সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের জীবনী ও কৃতিত্ব আলোচনা করো। দেখো এই দ্বিতীয় অধ্যায়ে আমি অনেক বিষয় তোমাদের আলোচনা করেছি, আজকে আমি তোমাদের সর্ব লাস্ট আজকে দ্বিতীয় অধ্যায় আজকে তোমাদের আমি শেষ করে দিব। এই প্রশ্নটা পড়ে দেখে তোমাদের আজকে আমি তোমাদের এই অধ্যায় শেষ করে দিব, পরবর্তী পরবর্তী ক্লাসে আমরা নতুন আরেকটা অধ্যায় চলে যাব। দেখো এখানে প্রথমে আমি তোমাদের বলেছি যে এখানে আমি তোমাদের ভূমিকাটা নিয়ে আলোচনা করব। দেখো ভূমিকা তোমরা এইভাবে আলোচনা করতে পারো যে মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলার রাজ্য সীমা বিস্তার এবং শাসন ব্যবস্থা এই উন্নয়নে শামসুদ্দিন ফিরোজ শাহের অবদান অবিস্মরণীয়। তাহলে দেখো এখানে রাজ্য বিস্তার আর কি ছিল, শাসন ব্যবস্থা, এই ভূমিকা তোমরা এইভাবে লিখতে পারো। এখানে কি ছিলেন, রাজ্য রাজ্য সীমা বিস্তার তোমাদের মনে রাখার কিছু কৌশল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ভূমিকায় তারা করেছিল কি, মুসলিম রাষ্ট্র হিসেবে যে বাংলার রাজ্য সীমা বিস্তার করেছিল আর করেছিল কি, শাসন ব্যবস্থা উন্নয়ন। দেখো শাসন ব্যবস্থার উন্নয়ন, এই দুটা জিনিস ফিরোজ শাহ করেছিলেন, যে শাসন উন্নয়ন উন্নয়ন করেছিলেন, এই ফিরোজ শাহ শাসন এর অবদান ছিল অবশ্যই অবিস্মরণীয়। শিলালিপি মুদ্রা তারপরে ছিল উত্তোলনের মাধ্যমে জানা যায় যে তিনি 1300
11 খ্রিস্টাব্দে তিনি লক্ষ্ণৌবর্তী সিংহাসনে আরোহণ করেন। তাহলে সে সিংহাসনে আরোহণ করেছিল দেখো সিংহাসনে আরোহণ করেছিল বসে 1311 খ্রিস্টাব্দে। সিংহাসনে বসে 1322 খ্রিস্টাব্দে। দেখো দেখো সিংহাসনে বসেছিল কত খ্রিস্টাব্দে? 1311 খ্রিস্টাব্দে। 1311 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন এবং 1322 খ্রিস্টাব্দে সে রাজত্ব করেন। তারপর কি করেছিলেন? 1322 খ্রিস্টাব্দে রাজত্ব করেন। তারপর দেখো মুদ্রা শিলালিপি এই শামসুদ্দিন ফিরোজ শাহের নাম উচ্চ উপাধি পাওয়া যায়। তিনি বাংলায় একটি শক্তিশালী রাষ্ট্ররূপে প্রতিষ্ঠান করেন এবং এর রাজ্য সীমা বিস্তার করেন। তাহলে দেখো এই ভূমিকা মনে রাখার জন্য এই কয়েকটা কৌশল তোমাদের মনে রাখলেই হলো যে মুসলিম রাষ্ট্র হিসেবে তখন এই বাংলা রাজ্য সীমা বিস্তারের জন্য এই রাজ্য সীমা বিস্তার এবং শাসন ব্যবস্থা উন্নয়নের এই শামসুদ্দিন ফিরোজ শাহ অবদান অবশ্যই অবিস্মরণীয় ছিল। শিলালিপি ও মুদ্রা তারপর হচ্ছে উত্তোলনের মাধ্যমে তখন জানা গিয়েছিল যে 1311 খ্রিস্টাব্দে তখন এই লক্ষ্ণৌবর্তী এই সিংহাসনে আরোহণ করেছিলেন। তারপর কি করেছিলেন? 1322 খ্রিস্টাব্দে তিনি তখন এইখানে কি করলো? রাজত্ব করেছিলেন এবং তার শিলালিপি ও শামসুদ্দিন ফিরোজ শাহের উচ্চ উপাধি পাওয়া যায়। তাই বাংলায় এটি শক্তিশালী রাষ্ট্ররূপে প্রতিষ্ঠান করেন এবং এই রাজ্য সীমা বিস্তার করেন। তাহলে আমরা এখানে কি পেলাম? ভূমিকাটা আমরা পেয়ে গেলাম। তার পরবর্তীতে আমরা যাব দেখো পরিচয় ও ক্ষমতা গ্রহণ। পরিচয় ও ক্ষমতা গ্রহণ দেখো পরিচয় ও ক্ষমতা গ্রহণ শামসুদ্দিন ফিরোজ শাহের এই বংশ পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। ইবনে বতুতা তাদের যে নাসিরুদ্দিন বুহরা খানের পুত্র বসেছিলেন বলেছেন যে এই থেকে অনেক অনেকেই মনে করেন যে ফিরোজ শাহ বলবনী বংশের তখন কি ছিলেন? বংশধর ছিলেন। তবে তার তথ্য ভুল প্রমাণিত হয়। একথা জানা যায় যে এই ফিরোজ শাহ একজন দক্ষ সেনাপতি হিসেবে বলবনী বংশের সেবা করেন এবং দিল্লির খলজিদেরকে আক্রমণ হতে লক্ষ্ণৌবর্তী যে মুসলিম রাজ্যকে রক্ষা করেন। ফিরোজ শাহর এই ক্ষমতা গ্রহণ সম্পর্কে তখন যে যথেষ্ট মতবিরোধ তখন এখানে রয়েছে। তবে জানা যায় যে তিনি 1301 সালে কায়কাউসারের অপসারিত করে ক্ষমতা দখল করেন এবং 21 বছরে তখন ফিরোজ শাহ ক্ষমতায় ছিলেন। তাহলে কত বছরে ক্ষমতায় ছিলেন? 21 বছর বছর ক্ষমতায় ক্ষমতায় ছিলেন। তাহলে এই জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে। 21 বছর তিনি কি ছিলেন? ক্ষমতায় ছিলেন। এখন দেখো ফিরোজ শাহের রাজ্য বিস্তার।
দেখো ফিরোজ শাহের রাজ্য বিস্তার, ফিরোজ শাহ কিভাবে রাজ্য বিস্তার করেছিলেন? দেখো কয়েকটা পয়েন্ট আমি তোমাদের লিখে দিচ্ছি, এই পয়েন্ট গুলো তোমরা সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে এবং তোমরা খাতায় লিখে রাখো, আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো ফিরোজ শাহ যে রাজ্য বিস্তার সম্পর্কে তিনি কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন এই বিষয়গুলো আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো ভূগোলে ভূগোলকে গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত, গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত। দেখো অন্তর্ভুক্ত, দেখো হুগলিকে গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত। দেখো ভক্তের খোঁজের পর এই শামসুদ্দিন ফিরোজ শাহর সময় তখন এই বাংলা মুসলমানের রাজ্যের তখন এই সার্বভৌমিক বিস্তার লাভ করে। ইতিপূর্বে তারপর দেখো ইতিপূর্বে যে বাংলার এই মুসলিম রাজ্য বিহার উত্তর ও উত্তর পশ্চিম বাংলা এবং দক্ষিণ পশ্চিমের বাংলা এই লক্ষ্মণবর্তী পর্যন্ত সীমাবদ্ধ ছিল। শামসুদ্দিন এই ফিরোজ শাহের সময় তখন কি ছিলেন এই এলাকা ছাড়াও প্রায় সমগ্র এই বাংলাদেশের মুসলমানদের অধিকারে বসে অধিকার আছে, তিনি স্থায়ীভাবে হুগলিকে গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন, তখন স্থায়ীভাবে গৌড়কে অন্তর্ভুক্ত করেছিলেন, এই হুগলি গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত এইভাবে তারা করেছিল, কিভাবে গৌড় রাজ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। এখন দেখো ভক্তের খোঁজের পর যে শামসুদ্দিন ফিরোজ শাহ সময় তখন এই বাংলা মুসলমানের এই রাজ্য সার্বভৌমিক বিস্তৃত লাভ করলেন। ইতিপূর্বে যে বাংলার মুসলিম রাজ্য বিহার উত্তর উত্তর পশ্চিম বাংলা দক্ষিণ পশ্চিম বাংলার লক্ষ্মণবর্তী পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তারপর দেখো শামসুদ্দিন এই ফিরোজ শাহর সময় তখন ওই এলাকার ছাড়াও প্রায় সমগ্র বাংলাদেশের মুসলমানের অধিকারে আসে, তিনি স্থায়ীভাবে তখন হুগলিকে গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। তারপর দেখো দুই নম্বর পয়েন্টে আমরা যাচ্ছি, দেখো সাতটা বিজয়, সাতগা বিজয় কিভাবে সাতগা বিজয় করেছিলেন? দেখো সুলতান রুকনউদ্দিন কাউসারের রাজত্বকালে যে হুগলি জেলায় এই সাতগা তখন এই অঞ্চলে রাজ্য বিস্তারে আরম্ভ হয় তখন, তবে শামসুদ্দিন ফিরোজ শাহের সময় বঙ্গ ও সাতগা জয় সম্পন্ন করে। তাহলে দেখো শামসুদ্দিনের ফিরোজ শাহের সময় তারা কি করেছে এই সাতগা বিজয় করেছিলেন। তারপর দেখো তিন নম্বরের পয়েন্টে যাচ্ছি, সোনারগাঁ বিজয়। তোমরা সবাই এই পয়েন্ট গুলো লিখে নাও, সোনারগাঁ বিজয়। দেখো সোনারগাঁ কিভাবে বিজয় হয়েছিলেন, শামসুদ্দিন ফিরোজ শাহ তখন তখন কি করা হয়েছিল এই সোনারগাঁ অঞ্চলে এই স্থায়ীভাবে মুসলিম মুসলিম রাজ্যভুক্ত করেন। তারপর কি
এখানে থেকে প্রায় 1301 খ্রিস্টাব্দে এই মুদ্রা প্রকাশ করা হয়। 1301 খ্রিস্টাব্দে এই মুদ্রা এখানে প্রকাশ করেছিল। 1301 খ্রিস্টাব্দে দেখো, খ্রিস্টাব্দে মুদ্রা প্রকাশ করে। তাহলে এই জিনিসগুলো তোমাদের এই সংগুলো মনে রাখতে হবে। কিন্তু 1301 খ্রিস্টাব্দে এই মুদ্রা প্রকাশ করেছিলেন। তারপর দেখো, 4 নম্বরে যাই আমরা। দেখো, ময়মনসিং বিজয়, বিজয়। দেখো, শামসুদ্দিন ফিরোজ শাহ এই সাতগা ও সোনারগাঁ ছাড়াও ময়মনসিং অঞ্চলেও এই মুসলিম রাজ্যভুক্ত করেন। ময়মনসিং অঞ্চলে বিজয়ের সুনির্দিষ্ট কোনো বিবরণ পাওয়া যায়নি। তবে জানা যায় যে এই ফিরোজ শাহ পুত্র গিয়াসুদ্দিন বাহাদুর ও গিয়াসপুরের টাকশাল হতে 722 হিজরিতে মুদ্রা প্রকাশ করেছিলেন। গিয়াসপুরকে তখন এই ময়মনসিং অঞ্চলে একটি গ্রাম বলে ধরা হতো। তাহলে দেখো, এখানে যে ফিরোজ শাহ এই সাতগা সোনারগাঁ এই ময়মনসিং অঞ্চলে মুসলিম রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন, তখন এই ময়মনসিং অঞ্চলে বিজয়ের যে সুনির্দিষ্ট কোনো বিবরণ কিন্তু এখানে পাওয়া যায়নি। তবে তো জানা গিয়েছিল যে এই ফিরোজ শাহ পুত্র গিয়াসউদ্দিন বাহাদুর শাহ তখন এই টাকশাল হতে 722 খ্রিস্টাব্দে মুদ্রা প্রকাশ করেছিলেন। তখন এই ময়মনসিং অঞ্চলে একটি গ্রামে বলে ধারণা করা হয়েছিল। তারপর দেখো, তার পরবর্তীতে আমরা পয়েন্টে যাব, সিলেট অঞ্চলে জয়। ৫ নম্বর পয়েন্ট লেখো তোমরা, সিলেট অঞ্চল অঞ্চল জয়। কিভাবে সিলেট অঞ্চল জয় করা হয়েছিল? দেখো, সিলেটের বৈশিষ্ট্য ইসলাম ধর্ম প্রচারের শাহজালালের দরগায় প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় যে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ শাসনকালে 1303 খ্রিস্টাব্দে সিলেট অঞ্চলে এই মুসলমানদেরকে অন্তর্ভুক্ত করে এবং সিলেটে বিজয়ের সাথে এই বুরহান উদ্দিন রাজা গৌড়ের গোবিন্দ যে শাহজালাল এর তিনটি নামে জড়িত ছিলেন। এখন দেখো, 6 নম্বর হচ্ছে রাঢ় জয়। দেখো, রাঢ় বিজয়, দেখো শামসুদ্দিন ফিরোজ শাহ রাঢ় অঞ্চলে মুসলমানদের অন্তর্ভুক্ত করার জন্য জাফর খানকে এই সেনাপতিত্ব একটি অভিযান প্রেরণ করেন। রাঢ় অঞ্চলে তখন এই হিন্দু সম্প্রদায় তখন এখানে কি করা হয়েছে বসবাস করত। তারা তাদেরকে যে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও রাঢ় অঞ্চলে রক্ষা করতে পারেনি। পরিশেষে এই রাঢ় অঞ্চলে ফিরোজ শাহর অধীনে চলে আসে। তাহলে এই রাঢ় অঞ্চলটা আমরা দেখলাম। এখন দেখো, ফিরোজ শাহের কৃতিত্ব এখন আমরা দেখব।
এখন আমরা কৃতিত্ব নিয়ে আলোচনা করব। দেখো ফিরোজ সাহেব কৃতিত্ব, এখন কৃতিত্ব আমি তোমাদের কয়েকটা পয়েন্ট লিখে দিব এবং আলোচনা করে দিব, তোমরা সবাই লিখে ফেলবে। এক নম্বর পয়েন্ট দেখো, সর্বাধিক রাজ্য বিস্তার, দেখো সর্বাধিক রাজ্য বিস্তার। দেখো ফিরোজ শাহ তখন এই ফিরোজ শাহ তার শাসনামলে যে বাংলাকে সম্প্রসারিত করে এবং সর্বাধিক বিস্তার করেন, তিনি সোনারগাঁ, সাতগাঁ, ময়মনসিংহ, সিলেট, রাঢ় অঞ্চল জয় করে আপাতত অন্তর্ভুক্ত করেন। তারপর দেখো ফলে তার সময় যে রাজ্য সীমা তখন বিস্তৃত হয়, তখন এই সর্বাধিক রাজ্য বিস্তার এইভাবে করেছিল। তারপর দেখো ইসলাম প্রচার, ইসলাম প্রচার, দেখো ইসলাম প্রচারের ক্ষেত্রে এই ফিরোজ শাহর যথেষ্ট অবদান রয়েছে। তার সময় এই বাংলার রাজ্য বিস্তারের সাথে সাথে ইসলাম প্রচারের প্রচারের ক্ষেত্র তৈরি হয়। তখনও হযরত শাহজালাল ছিলেন এই সময় উল্লেখযোগ্য সুফি। তারপর দেখো তিন নম্বরে ছিল কি, মুদ্রা প্রচার, দেখো মুদ্রা কিভাবে প্রকাশ করেছিল, মুদ্রা প্রকাশ। দেখো ফিরোজ শাহ শাসনে ধরা হয় তার পুত্রগণ তাকে সাহায্য করতেন এবং তার থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে তার পুত্রগণ লক্ষণবর্তী সোনারগাঁ এবং গিয়াসপুরের টাকশাল হতে এই মুদ্রা প্রকাশ করেন। এই কিন্তু তো ফিরোজ শাহের মনে করার অধিকারের যুক্তি সঙ্গত ছিলেন। তারপর দেখো চার নম্বর হচ্ছে শিক্ষা ও সাহিত্য ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা, পোষক, শিক্ষা ও সাহিত্যের পৃষ্ঠপোষক। দেখো ফিরোজ শাহ ছিলেন একজন পণ্ডিত ও বিদ্যা অনুরাগী, বহু বহু বিদ্বান ব্যক্তি, কবি ও পণ্ডিত ব্যক্তির অনাগোনা ছিল তার দরবারে। শিক্ষা সম্পাদনের জন্য তিনি বহু স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠান করেছেন, তিনি এগুলো পরিচালনার ব্যবস্থা করেন। তাহলে আমরা শিক্ষা ও সাহিত্য সম্পর্কে আমরা জানতে পেলাম। এখন দেখো পাঁচ নম্বরে হচ্ছে স্থাপত্য, দেখো স্থাপত্য কীর্তি, স্থাপত্য ফিরোজ শাহের যথেষ্ট অবদান রয়েছে। তার যে তিনি তার রাজত্বকালে অসংখ্য মসজিদ, সারাইখানা, উদ্যান ও প্রাসাদ নির্মাণ করেন। তিনি ফিরোজপুর, ফিরোজাবাদ, জনপুরে প্রভৃতি শহরে গৌরবতন করেন, এতে তার স্থাপত্য কীর্তি পরিচয় মেলে। তারপর দেখো ছয় নম্বর, শাসক, দেখো ফিরোজ শাহ ছিলেন একজন প্রজাহিত শাসক ছিলেন, তিনি প্রজাদেরকে কল্যাণের জন্য
অন্তঃপ্রদেশের শুল্ক উঠিয়ে দেন এবং তার শাসন কার্যের অন্যতম উদ্দেশ্য ছিল প্রজাদেরকে কল্যাণ সাধন করা। তিনি সেচ কার্যের সুবিধার জন্য খাল খনন করেন। তাহলে দেখো, তিনি কৃষি ব্যবস্থার ক্ষেত্রেও অনেক অবদান রেখেছেন এবং কৃষি উন্নয়নের জন্য, সেচ কাজের জন্য তিনি ব্যবহার কিভাবে কৃষির ফলন বাড়ানো যাবে এক্ষেত্রে সে কৃষকদের জন্য সেচের ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। এখন দেখো, ধর্মপাল শাসন, ধর্মপ্রাণ শাসক, দেখো ফিরোজ শাহ ব্যক্তিগত ভাবে ছিলেন একজন ধর্মপ্রাণ শাসক ছিলেন। তিনি ধর্ম প্রচারের তথা সুফি সাধকদেরকে ভালোবাসতেন এবং তাদেরকে তিনি পৃষ্ঠপোষকতা দান করতেন। কারণ ধর্ম ক্ষেত্রে তিনি কিন্তু খুবই উদার ছিলেন এবং ধর্মের জন্য তিনি অনেক কাজকর্ম করেছিলেন এবং সুফি সাধকদের জন্য তিনি অনেক কাজ কর্ম করে গিয়েছেন। তারপর দেখো 8 নম্বর পয়েন্ট আমি যাচ্ছি, দক্ষ শাসক, দক্ষ শাসক। দেখো ফিরোজ শাহ শাসন ব্যবস্থা ছিলেন অত্যন্ত দক্ষ। তিনি তার দক্ষতা যোগ্যতা করে এই রাজ্যের যাবতীয় অরাজকতা দূর করে রাজ্যের শাসন ব্যবস্থা উন্নতি করে এবং রাজ্যের শান্তি ফিরিয়ে আনেন। তিনি রাজ্যের যে অরাজকতা ছিলেন সবকিছু দূর করে সে রাজ্যের কি করেছে, শান্তি ফিরিয়ে এনেছে। তারপর দেখো 9 নম্বরে, বিচক্ষ বুদ্ধিমান, দেখো বিচক্ষণ বিচক্ষণ ও বুদ্ধিমান। দেখো ফিরোজ শাহ ছিলেন বুদ্ধিমান, বিচক্ষণ ও ব্যক্তিত্বশীল। তার পুত্রদেরকে বিদ্রোহ সত্ত্বেও তার রাজ্যের কোনো রক্তপাত হয়নি। তার রাজত্বকালে মুসলমানদেরকে সাম্রাজ্য বিস্তার এবং ইসলামের প্রসার দুই ঘটে। বাংলার ইতিহাসে ফিরোজ শাহ বিশেষ জনপ্রিয়তা ছিলেন। তিনি লক্ষ্ণৌবর্তী থেকে হুগলি জেলা ও পান্ডুয়াতে এই রাজধানী পরিবর্তন করে এবং পান্ডুয়ার নাম দেন ফিরোজাবাদ। এখন দেখো 9 নম্বর পয়েন্ট আমরা দেখলাম, এখন আমরা যাব 10 নম্বর পয়েন্টে। সর্বশেষ পয়েন্ট আমরা দেখবো কি, চরিত্র। দেখো 10 নম্বর পয়েন্টে, এই ফিরোজ শাহ এই নিঃসন্দেহ একজন যোগ্যতা সম্পন্ন এবং ব্যক্তিত্ববান ও রাজনৈতিকবিদ ছিলেন। তার দেখো তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক, ইসলাম প্রচারে তার প্রত্যক্ষ সুযোগ্যতা ও প্রমাণ পাওয়া যায়। তিনি অতি সহজ সরল ও জীবনযাপন করতেন এবং 5 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এই পয়েন্ট অবশ্যই জানতে হবে। দেখো 5 খ্রিস্টাব্দে আমরা এই পয়েন্ট গুলো আমরা পেলাম এখান থেকে। এই পয়েন্ট গুলো অবশ্যই আমাদের সুন্দরভাবে জানতে হবে। এখন সর্বশেষ আমরা জানবো কি, দেখো পরিশেষে বলা যায় যে সাম্প্রতিক ফিরোজ শাহ বাংলার সিংহাসন আরোহণ করে এই রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং রাজ্য বিস্তারে যথেষ্ট কৃতিত্ব পরিচয় দেয়। তার সম্পর্কে বিস্তারিত সুস্পষ্ট কিছু জানা না গেলেও একথা বলা যায় যে তিনি হলেন ধর্ম বিরূপ, ন্যায়পরায়ণ ও প্রজাহিত হিতৈষী শাসক এবং পুত্রগণ শাসন কার্য পরিচালনা বিশেষভাবে যুক্ত ছিলেন। তাহলে আমরা এখান থেকে এই জিনিসগুলো আমরা পেয়েছি। এখন আমি তোমাদের
শিরোনামগুলো আবার বলে দিচ্ছি এবং যাদের লেখার সমস্যা হয়েছে তারা এখন শুনে তোমরা লিখতে পারবে। দেখো আমি এখানে তোমাদের বাংলার দেখো আমরা এখানে কি আলোচনা করেছি, বাংলা সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের জীবনী ও কৃতিত্ব আলোচনা করো। এখানে আমরা ভূমিকা পেয়েছি, ভূমিকা কিভাবে মনে রাখতে হবে সেই কৌশলটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপর এখন আমরা যাব যে পরিচয় ও ক্ষমতা গ্রহণ, তার পরিচয় এবং ক্ষমতা গ্রহণ সম্পর্কে আমরা জানবো। দেখো পরিচয় ও ক্ষমতা গ্রহণ, এর মধ্যে আমরা কি পেলাম, ফিরোজ শাহের রাজ্য বিস্তার পেয়েছি। এই রাজ্য বিস্তার মধ্যে আছে কি কি, হুগলি, হুগলিকে গৌর ও রাজ্যের অন্তর্ভুক্ত। তারপর 2 নম্বরে পয়েন্ট আমরা পেয়েছি সাতগা বিজয়, তিনি পেয়েছি সোনারগাঁ বিজয়। তারপর 4-এ কি পেলাম, ময়মনসিংহ বিজয়, এবং 5-এ পেয়েছি সিলেক্ট অঞ্চলে জয় এবং রাডো বিজয়। এই 6টা পয়েন্ট আমরা পেয়েছি, 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। এখন আলোচনা করব ফিরোজ শাহের কৃতিত্ব। দেখো 1 নম্বরের পয়েন্টে আমরা পেলাম সার্বদিক রাজ্য বিস্তার, ইসলাম প্রচার, মুদ্রা প্রচার এবং শিক্ষা সাহিত্য ও পৃষ্ঠা পোষকতা। 5-এ পেয়েছি স্থাপত্য কীর্তি, আর 6-এ পেলাম প্রজাহিতকর শাসক, 7-এ পেয়েছি ধর্মপ্রাণ শাসন, 8-এ পেলাম দক্ষ শাসক এবং বিচক্ষ ও বুদ্ধিমান, এবং 10-এ পেয়েছি চরিত্র, এবং সর্বশেষে আমরা উপসংখ্যা নিয়ে আলোচনা করেছি। এখন আজকে আমি তোমাদের আজকে আমি তোমাদের এই প্রশ্নটাই তোমাদের আজকে আমি শেষ করে দিব, যে আমরা পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা আজকে এই দ্বিতীয় অধ্যায়টা শেষ করে দিলাম, তো দ্বিতীয় অধ্যায়টা শেষ করে আজকে আমাদের সর্ব লাস্ট দ্বিতীয় অধ্যায় ক্লাস, তোমরা এই ক্লাসগুলো সবাই দেখে নিবে। তো আজকে আমি ক্লাস আর বাড়াতে চাচ্ছি না, তো আজকে আমি এখানে তোমাদের ক্লাস শেষ করছি। তো তোমরা যারা আজকে ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর তোমরা পরবর্তী ক্লাসে সবাই জয়েন করবো। আজ আমরা এখানে ক্লাস শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।